আজ 21শে ফেব্রুয়ারি থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট সংকেত ক্লাবে শুরু হল সম্পূর্ণ বিনামূল্যে হোমিও দাতব্য চিকিৎসা কেন্দ্র। সংকেত ক্লাবের সম্পাদক অসীম দাস জানান, কোলাঘাটের প্রখ্যাত প্রয়াত ব্যবসায়ী নেমচাঁদ বোথরার স্মরণে এই হোমিও দাতব্য চিকিৎসালয় কেন্দ্র খোলা হলো। প্রতি সোমবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত চলবে এই হোমিও চিকিৎসা কেন্দ্র। প্রথম দিনেই বহু রোগী হাজির হন চিকিৎসার জন্য। এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দান করছেন ডক্টর কল্যাণময় চট্টোপাধ্যায়। এই বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র হওয়ায় খুশি স্থানীয় এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। কোলাঘাট জনপদে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংক্ষেপ প্রায় 365 দিনই সামর্থ্য অনুযায়ী বিভিন্ন আর্ত দুস্থ মানুষদের পাশে আমরা থাকার চেষ্টা করি। তো আজ থেকে আমাদের নতুন পথচলা শুরু হলো, সংযোজন হলো একটি হোমিও দাতব্য চিকিৎসালয়। এটি এখানকার প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী সহায়দায় ব্যক্তি নেমচাঁদ বোথরার স্মরণে। উনি করোনায় মারা গেছেন, মাত্র 8 মাস হলো। ওনার পরিবার এগিয়ে এসেছেন এই বিষয়ে আর পরিচালনায় সংকেত। প্রত্যেক সোমবার 10টা থেকে 12টা এখানে পেশেন্ট দেখা হবে। বিশেষজ্ঞ চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক কল্যাণময় চট্টোপাধ্যায়, উনি সামিল হয়েছেন এই দাতব্য চিকিৎসালয়ের সাথে। উনি পেশেন্ট দেখবেন, সম্পূর্ণ বিনা ব্যয়ে পরামর্শ দেবেন এবং প্রয়োজনীয় মেডিসিন যেটা লাগবে দেওয়া হবে। এটা ধারাবাহিকভাবে চলবে প্রত্যেক সোমবার। এই দৃষ্টিভঙ্গি নিয়ে বা লক্ষ্য নিয়ে শুরু হয়েছে এবং আগামী দিনে আমাদের আরও বিভিন্ন কর্মসূচি আছে। আমরা অনুরূপভাবে চেষ্টা করছি আর্তদের পাশে দাঁড়ানোর জন্য। আমি অসীম দাস, এই উদ্যোগী সংস্থার একজন।